অনেক পরিষ্কার হ্যাঁ সোদর পানি পরিষ্কার হুম এখানে কিন্তু কি নদীটা ধলেশ্বরী নাকি কেরানীগঞ্জ বিসিক না এটা ঢাকা বিসিক ঢাকা বিসিকের পরে এলো নাকি ধলেশ্বরীর পরে ঢাকা বিসিক এরা তো ভাই বেশি আগাইতে পারতেছে না নৌকা উল্টা শুধু গেছে না ওইটা একটা যাচ্ছে আবার দূরে ওই পারে মুন্সিগঞ্জ এই পারে কেরানীগঞ্জ এই যে মানুষ নদীতে গোসল করতেছে ওই দিকে একটা খাল আছে মানে নদীর না চরের মধ্যে তো আবার ইয়ে বিদ্যুতের খুঁটি আছে বিশাল তার মানে এটা ভালো চর ভালো চরে পড়ছে এখান থেকে আসে শীতলক্ষা দেখা শীতলক্ষা দেখা ধলেশ্বরী নদীর বর্ণনা দিচ্ছে আমাদেরকে এক্সপো গ্রুপের এমডি আসাদ চৌধুরী সাহেব এদিক দিয়ে শীতলক্ষা নদী শীতলক্ষা নদী ধলেশ্বরী নদী হয়ে এখান থেকে পদ্মা নদী পড়ে মাওয়ায় নবগঞ্জ থেকে না না ফোনে ছয়টা বাজে ঠান্ডা বলে যে এক দুদিন এখানে নিরিবিল থাকলে দুনিয়া গঙ্গার পাড় দিয়ে মূল কাজ শেষ এই যে এটা এটা টিলাগুলি দেখা যায় এটা টিলাগুলি দেখা যায় এই দলগুলো কোনো কাজই করে